সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সবসময় ভালো আছি। তো আজকে বুকু সোনার বার্থডে উপলক্ষে দুপুরবেলায় খাওয়া দাওয়া বা আশীর্বাদের যে পর্বটা থাকে সেটা হচ্ছে, বাট ও এত দুষ্টু তাই আশীর্বাদ কোনোভাবেই করতে দিচ্ছিল না, প্রদীপের থালা ধরে দিচ্ছিল, তার জন্য প্রদীপ ধূপকাঠি কিছুই ধরানো হয়নি। অন্যদিকে ওকে নিয়ে তো ফটোশ্যুটও করা যাচ্ছিল না, ওকে খাবারগুলো যদি একা বসিয়ে দেওয়া হচ্ছিল, ও পা দিয়ে লাথি মাথি মেরে দৌড় মারছিল। ফার্স্টে ভেবেছিল এবছর বার্থডে করা হবে না, কিন্তু করবে না বলেও ওই ছোট করে হয়ে গেল। 60-70 জনের মতন লোকজন ইনভাইট ছিল বার্থডেতে, বাড়ির লোকজন আর জাস্ট রিলেটিভ। তো মেনু ছিল ভাত, ডাল, চিকেন কষা, দই, মিষ্টি, চাটনি, পাঁপড় আর লাস্টে পায়েস। ব্যাস এই সিম্পলই ছিল, বেশি কিছু ছিল না আইটেম। দুপুরবেলায় সবার ইনভাইট ছিল, দুপুরবেলায় সব বাড়ির লোকরাই এসেছিল, আর বাইরের লোকজন রিলেটিভ আসতে আসতে বিকালই হয়ে গেছিল, আর সন্ধ্যাবেলায় কেক কাটা হলো। আনসুর জন্য আনসুর ফেভারিট খাবারগুলোই ছিল, তো এখানে ছিল ডাল, ডিম, মাছের ঝোল, তারপরে ছিল চিকেন লেগ পিস, ওর খুব পছন্দের বাসন্তী পোলাও, আর পাঁচ রকম ভাজা যেটা আর কি, ওর ফেভারিট ললিপপ, মোমো, মিষ্টি ছিল, মিষ্টিটা ও খায় না তবুও ছিল ওখানে, আর ওর সব থেকে ফেভারিট চকলেট, চিপস, জুস, ওর নজর ওই দিকেই ছিল। আরে আসো, এমনি ভাল লাগবে। খাবারের সামনে বসিয়ে ওর কিছু সিঙ্গেল ছবি তুলব ভাবলাম, কিন্তু ও খাবারের ভেতর পা দিয়ে দিচ্ছিল, তাই আর সিঙ্গেল ছবি তোলা হলো না। উনি পা দিয়ে এড়ে ফেলতেছে। এত কিছু খাবার থাকতে উনি খাচ্ছে চকলেট। কুসোনার একদিক থেকে ভালো, ও যেসব খাবার চেনে না সেই সব খাবার ও মোটেও মুখে দেয় না। যেরকম ললিপপটা ওকে আস্ত দেওয়া হয়েছে, ও এটা নিচ্ছেই না, কারণ কি ওকে আস্ত ললিপপ দেওয়া হয় না। ললিপপটা খেয়ে ভেতরে যে নরম মাংস থাকে সেটা ওকে দেওয়া হয়, ওই জন্য ও ফার্স্টের দিকটা নিচ্ছিল না, যখন ওকে ভেতরের দিকে নরম মাংসটা বের করে দেওয়া হয় তারপরে ও সুন্দর করে টুকটুক করে খেয়ে নিচ্ছিল।
মানে সত্যি এইটুক বাচ্চা কত কি বোঝে, যে তোমরা ওকে ভুলভাল জিনিস খাইয়ে দেবে তা দিলে হবে না। ও যেসব খাবার চেনে শুধুমাত্র সেসব খাবারই ও খায়, অন্য কিছু খায় না। কিন্তু সেটা শুধুমাত্র খাবারের দিকে, অন্য যা কিছু পায় খেলনা মেলনা সব কিছু ও মুখের মধ্যে ঢুকায়। শুধুমাত্র খাবারটা ও ফার্স্টে দেখে নেবে, যদি পছন্দ হয় তাহলেই ও মুখে নেবে, না হলে ও একদম মুখে নিতে চায় না। এত কিছু খাবার তো আর খেতে পারে না ও একা, তো আমরা সবসময় এটাই করি যে ওর জন্য খাবার আনি, পরে আমরা সেটা শেয়ার করে খেয়ে নিই। খাওয়ান পরে খাওয়ান ওকে একটু ভাত বা অন্যান্য খাবারগুলো খাওয়ানো ট্রাই করছিলাম, বাট ও খাবে না, ও শুধুমাত্র চকলেটই খাবে, ও কোনো কিছু আর খাবে না, একটু ও মুখে নিচ্ছিল না। এখানে কিন্তু যেসব খাবার আছে সব কিছুই ও খায়, বাট ও আজকে চকলেট পেয়ে আর কোনো কিছু মুখে দিচ্ছে না। এনে যা রয়েছে ওগুলো সবই ওর ফেভারিট খাবার। ঝাল নাকি খাওয়া দাওয়া ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেলে একটু ছাদে গেলাম ওকে নিয়ে। ও ছাদে ঘুরতে খুব ভালোবাসে, তবে ছাদে রেলিং নেই এজন্য একটু সাবধানে হাঁটছিলাম। বলে ঢং করে না, আমি হাঁটতে পারি। সো গাইস, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ কি এখনও রাত্রে কেক কাটতে হবে সেটা ভিডিও রয়েছে। তো সেই ভিডিও সহ কালকের রাত্রের যে দুটো ভিডিও আছে সবগুলোই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই বাই।